ভয়ের কথা হলো এখন অনেকেই ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন কিন্তু পরীক্ষায় তা ধরা পড়ছে না ফলে দেশে ডেঙ্গুর সবচেয়ে ভয়ঙ্কর ধরন ডেন বাড়ছে মৃত্যুর ঝুঁকি এসব নিয়ে দেশে নেই পর্যাপ্ত গবেষণাও কেন ডেঙ্গু নিয়ন্ত্রণ হচ্ছে না কেনই বা ভয়ঙ্কর ধরনে আক্রান্তের সংখ্যা বেশি এর সমাধান কী বিস্তারিত জানাতে আপনাদের সাথে আছি আমি মাহমুদ শরীফ ডেঙ্গু হলো ভাইরাস বাহিত একটি রোগ এই রোগে মৃত্যু হতে পারে এই রোগের জীবাণু বহন করে এডিস নামে একটি মশা এই মশা জমে থাকা স্থির পরিষ্কার পানিতে ডিম দেয় এখন দেশে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী সেই সাথে মৃত্যু সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত সময়কে ডেঙ্গুর পিক্সিজন বলা হয়ে থাকে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু প্রায় দুইশো আক্রান্ত ত্রিশ হাজারের মতো ডেঙ্গু বিশেষজ্ঞরা বলছেন শুধু চিকিৎসা দিয়ে ডেঙ্গু মোকাবেলা সম্ভব নয় প্রয়োজন সবার আগে এডিস মশা নির্মূল করা প্রথম দিকে যদিও বেশি ছিল না এখন কিন্তু বেশ ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে কিন্তু এখন স্পেশালি এই মাসে আর কি যারই জ্বর আসুক ছেলে হোক মেয়ে হোক বাচ্চা হোক যাদেরই জ্বর আসুক অবশ্যই প্রথম দিনই আপনার একটা সিবিসি সিবিসিআনএস করে দেওয়া কারণ আপনি যদি তিন দিন পরে এনএসআন করেন এটা নেগেটিভের চান্স ফিফটি পার্সেন্ট দেন মূল সমস্যা যেটা আমি সবসময় জোর দিচ্ছি সোর্সটাকে আপনারা আগে ইয়া করেন সেক্ষেত্রে আমাদের আসলে ডাক্তারদের রোল নাই সেক্ষেত্রে আমাদের লোকাল গভর্নমেন্ট সিটি কর্পোরেশন এবং সর্বোপরি জনগণ এদের সবচেয়ে বড় রোল যে আমাদের লার্ভা এবং যে এ পর্যায়ে যদি আমরা আমরা যদি সচেতন হই আমরা যদি তাদের ব্রিডিং প্লেসগুলো যদি কমাই দিতে পারি তাদেরকে নিয়মিত যদি আমরা যদি তাদের কোনো যা পানি জমতে না দেই এবং আমরা যদি মস্কিউটোর যে ব্রিডিং প্লেসগুলো যদি আমরা স্প্রে করে বা আমরা কিছু কেমিক্যাল দিয়ে যদি ওই লার্বাগুলোকে ধ্বংস করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের সোর্স থেকে কমে যাবে গবেষণায় দেখা গেছে ডেঙ্গুর ধরন চারটি ডেন ওয়ান ডেন টু ডেন থ্রি ডেন ফোর এর মধ্যে ভয়ঙ্কর ডেন টু আর এই ডেন টুতেই আক্রান্ত হচ্ছে বেশিরভাগ রোগী ডেঙ্গুতে যে আমরা চারটা ধরন আসছি যেটা বলি সেরোটাইপ ওয়ান টু থ্রি এবং ফোর গত বছর আমাদের কিছু সেরোটাইপিং করা হয় ধরনটা বুঝতে হলে আমাদের সেরোটাইপিং ছাড়া আমাদের ধরন কিন্তু বোঝা যায় না ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর তো এবং আর ছাড়া আমরা এটা সম্ভব না তো এই আর পিসিআর টেস্টের ফ্যাসিলিটি শুধুমাত্র আপনার দুই তিনটা সেন্টার আছে আইডিসিআর আর আপনার সিডিডিআরবি আর বঙ্গবন্ধুর ভাইরাস ডিপার্টমেন্টে আছে কিন্তু আর কোথাও কিন্তু নাই যে কারণে আমরা যে ব্যাপকভাবে যে এই সেরোটাইপিং করা এটা করা সম্ভব হয় না এরপরও কয়েকটা স্টাডি কিন্তু হয়েছে যেমন আমি বলতে পারি একটা শিশু হাসপাতালে একটা স্টাডি হয়েছিল চট্টগ্রামে একটা স্টাডি হয়েছিল শিশু হাসপাতাল স্টাডিতে ওরা দেখিয়েছে এইটি সেভেন পার্সেন্ট সেরোটাইপ টু ছিল আর 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 মান্ডি তেরো পার্সেন্ট সেরোটাইপ থ্রি ছিল তাহলে আমরা আমাদের সবচেয়ে বেশি কিন্তু এই দুইটা সেরোটাইপ টু এবং থ্রি গত বছর হাইস্ট সেরোটাইপ টু চট্টগ্রাম মেডিকেল কলেজ ওরা যেটা স্টাডি করে ওখানে ওরা দেখছে যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেরোটাইপ টু ছিল আর কি তাহলে আমরা ধরে নিচ্ছি এবং সবচেয়ে ইয়া ব্যাপার হচ্ছে আমাদের কনসার্ন হচ্ছে সেরোটাইপ টুতে সিভিয়ারিটিও বেশি হয় ব্লিডিংও বেশি হয় ডেথও বেশি হয় সময় সাথে সাথে আসে নতুন প্রযুক্তি মানুষের নানা সমস্যা সমাধান হয়ে যায় চট করে এই পরিস্থিতিতেও অভিযোগ আছে ডেঙ্গু পরীক্ষায় দেশে যে কিট ব্যবহার করা হয় তা উন্নত নয় যার কারণে ডেঙ্গু আক্রান্ত হলেও পরীক্ষায় আসছে নেগেটিভ দুইটা সেরোটাইপে সবচেয়ে বেশি এনএসওয়ান টেস্ট নেগেটিভ আসে একটা টু একটা ফোর একটা মোটামুটি ফোরে ফিফটি পারসেন্ট এবং টুতে আপনার সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কেস মাত্র পজিটিভ আসে আর বাকি প্রায় আপনার অ্যারাউন্ড ফিফটি পারসেন্ট নেগেটিভ আসে যে কারণে আমাদের অনেকগুলো পেশেন্টকে আমরা আমাদের কাছে যখন আসে তখন ওরা শখে আসতেছে বুকে পানি পেটে পানি প্রেশার ফল করে গেছে শ্বাসকষ্ট অজ্ঞান খিচুনি এগুলো নিয়ে আসতেছে এগুলো হচ্ছে শখের লেট প্রেজেন্টেশন কেন আসতেছে রুগীগুলো প্রথমে ডাক্তারের কাছে যাচ্ছে জ্বর নিয়ে ওখানে দেখা যাচ্ছে অ্যানোসোয়ার নেগেটিভ তো আমাদের যে একটা কমন কনসেপশন পারসেপশন হচ্ছে অ্যানোসোয়ার নেগেটিভ মানে ডেঙ্গু না সে বাসায় চলে যাচ্ছে এবং দেখা যাচ্ছে তার তো মাথায় আছে তার ডেঙ্গু হয় নাই যে কারণে সে সহজে হাসপাতালে কিন্তু আসতে চায় না এবং যখন দেখা যাচ্ছে সে একদম খারাপ হয়ে গেছে তা প্রেসার ফল করেছে এক্সট্রিম খারাপ তখন তার লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসতে তার মানে এটি একদম শখে লেটে আসতেছে এডিস মশার সংক্রমণে ডেঙ্গুর উপসর্গ সবার ক্ষেত্রে একরকম হয় না যাদের ডেঙ্গু উপসর্গ কম থাকে তারা শুরুতে সঠিক চিকিৎসা নেয় না বলেই শেষ মুহূর্তে তা জটিল আকার ধারণ করে এমন কি মৃত্যু হয় অনেকের অ্যানাসন নেগেটিভ পেলেও মাথা থেকে এই আইডিয়াটা ধারণ মানে দূর করা যাবে না যে আমার ডেঙ্গু হয় নাই এই যদি কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হয় এটাকে আমরা বলি ওয়ার্নিং সাইন বা ডেঞ্জার সাইন তাহলে এই সময় যদি যে সব জ্বরের রুগী এবং সাধারণত ডেঙ্গুতে একটা জিনিস হয় কি যে জ্বরের সাথে সর্দি কাশি কম থাকে বড়দের ক্ষেত্রে তাহলে যাদের জ্বর এবং শুদ্ধি লক্ষণগুলো কম তাদের ক্ষেত্রে অবশ্যই আপনার তৃতীয় তৃতীয় বা চতুর্থ থেকে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হয় যে তাদের বারবার বমি হয় কিনা আমার ডেঞ্জার সাইন্ড পেটে পেট ব্যথা করে কি না দিনে তিনবারে বেশি বমি হয় কিনা দিনে তিনবারে বেশি পাতলা পায়খানা হয় কিনা যে করোন যে কোনো ধরনের রক্তক্ষরণজনিত লক্ষণ যেমন প্রস্রাবের সাথে পায়খানার সাথে দাঁতের গোড়া দিয়ে মুখ দিয়ে রক্ত নাক দিয়ে রক্ত স্কিনের নিচে রক্ত তারপর প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া শ্বাসকষ্ট হওয়া শরীর অস্বাভাবিক ঠান্ডা হয়ে যাওয়া লেসলেসনেস অস্থিরতা প্রচন্ড অস্থিরতা ডেঙ্গু গবেষকের কথা তো শুনলাম এখন একটু শুনে আসি হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের কথা কি কি উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলেন এখন কেমন আছেন তারা রাত্রে আপনার দুইটা তিনটা দিকে এত জ্বর একশো পাঁচের উপরে হবে মনে হয় এরকম চোখে রক্ত জমাট বেঁধে গিয়েছিল আরও অনেক মানে বাদছিল এখন আর কি একটু বমির সাথে ব্লিডিং হতো তারপর গাম ব্লিডিং হতো দাঁতের প্রতিটা মারিতে মারিতে রক্ত বের হতো তারপর জ্বর চলে গেল আপনার মঙ্গলবারের সন্ধ্যার পর থেকে আর জ্বর ছিল না কিন্তু ওই অন্যান্য প্রবলেমগুলো ছিল বমির জন্য খেতে পারতাম না আমার মাথা ব্যথা ছিল বমি ছিল স্লো মোশন ছিল সেই সাথে শরীরে প্রচন্ড রকমের ব্যথা ছিল প্রশ্ন হলো রোগ নির্মূল আগে নাকি রোগের কারণ মশা নির্মূল আগে মশা নির্মূলের প্রশ্ন সামনে আসলে অভিযোগের তীর যায় সিটি কর্পোরেশনগুলোর দিকে তারা কি এডিস মশা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে অ্যাওয়ারনেসের সাথে সাথে ইন্টারভেনশনও কিন্তু হচ্ছে আমাদের ওই মশককর্মীরা তারাও পিছনে পিছনে আছে ওখানে গিয়ে ফগিং করছে লার্মি সাইডিং করছে এইভাবে অ্যাকশন আমাদের চলছে সব তো শুনলেন আপনার কাছে কি মনে হচ্ছে কবে আমরা ডেঙ্গু থেকে মুক্তি পাব জানান কমেন্টে